আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আল্লাহর বিশেষ রহমতে আমরাও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই যে লাইট আর কি বাল্বের ভিতরে ফুলের মমি তৈরি করবেন। এই ফুলের মমিটা আমি এক মাস আগে করেছি, তো পরীক্ষামূলকভাবে আমি করে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য যে আমার ফুলের মমিটা ভালো আছে, নষ্ট হয়নি। আমি এক প্রায় এক দেড় মাস হয়ে গেছে, দেড় মাস আগে একটা ফুলের মমি তৈরি করেছিলাম, সেটা একটা ভিডিও আমার করা আছে, ভিডিওটা আমি ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব, তো ওখান থেকে আপনারা দেখে নেবেন। তো সেই ফুলের মমিটা নিয়েও অনেকেই আমাকে প্রশ্ন করেছেন, আপু আর কি কি ফুল নিয়ে কত দিয়ে করা যাবে, তারপর অনেকের ফুলটা পানিটা কালো হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, আবার অনেকে বলছেন আপু কিভাবে মানে ভালো থাকবে, আমাদেরটা কালো হয়ে গেছে, আপনারটার কি অবস্থা? তো আমার ফুলের মমিটার কি অবস্থা সেটাও আমি আপনাদেরকে দেখাবো। আর সে ফুলের মমিটা আমারটাও আসলে কালো হয়ে গেছিলো, তারপর আমি আবার একটা করেছি, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু নষ্ট হয়নি, এটা পানিটা দেখছেন কত সুন্দর, মানে এই ফুলটা ইয়েলো কালার একটা গোলাপ, এর জন্য ফুলের পানিটাও ইয়েলো কালার হয়ে গেছে পুরো, আর ফুলের পাপড়িগুলোও কিন্তু এখনও অনেকটা সুন্দর আছে, নষ্ট হয়নি। এর জন্য আমি আপনাদেরকে দেখানোর জন্য আরও একটা ভিডিও তৈরি করলাম, যে আসলে ওইটাই আমার একটু ভুল হয়েছিল, আমার যে ভুলগুলো হয়েছিল সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, যে আপনাদেরও হয়তো ওই ভুলগুলোই হয়েছিল। আমারটা হয়েছিল কি, আমি ওটাই আমারটা হয়তো মুখটা আমি বলেছিলাম যে ওটা এয়ার টাইট করে দিতে হবে যাতে একটু বাতাস না ঢুকে, আমার ওই মুখটা হয়তো ভালো করে আটকানো হয়েছিল না, এর জন্য আমার ফুলের পানিটাও কালো হয়ে গেছিলো। আমার এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা লাইট বৈদ্যুতিক বাল্ব আর কি, এই বাল্বের মুখটা কিন্তু আমি খুব ভালো করে আটকে দিয়েছি, এটার উপরে আমি ছোটো করে একটা পলিথিন কেটে তারপর হোয়াইট মানে যে হোয়াইট গ্লুগান আছে এটা দিয়ে আটকে দিচ্ছি। আর এই গোলাপ ফুলগুলো আর কি আমি একটু ডেকোরেশন করার জন্য, যাতে দেখতে সুন্দর লাগে, এগুলো তো আর্টিফিশিয়াল প্লাস্টিকের, এই যে পাতাটা প্লাস্টিকের, এগুলো আমি একটু দেখানোর জন্য বা যাতে সুন্দর লাগে সাজায় রাখার জন্য এর জন্য দিচ্ছি। তো আজকে আমি আপনাদেরকে একটু দেখে দিচ্ছি কীভাবে বাল্বের ভিতরে আপনার ফুলের মমিটা করবেন। এটা কিন্তু খুব ইজি একটা কাজ, আমি প্রথম যে ভিডিওটা করেছিলাম ওইখানে কিন্তু আমি বলে দিয়েছি কীভাবে ফুলের মমি করতে হয়, সব কিছু ঠিক আছে, তবুও আমারটা কালো হয়ে গেছিলো, সেটা আমি আপনাদেরকে দেখে দেব ভিডিও শেষে। তো আমি এরকম একটা বাল্ব নিয়েছি, এই বাল্বটা কিন্তু নষ্ট, মানে এই বাল্বটার ভিতরে দেখেন কাটা কেটে গেছে। তো প্রথমে আপনারা এখান থেকে কিছু একটা দিয়ে যদি মানে আস্তে করে খোঁচা দেন তাহলে কিন্তু আপনার পুরো বাল্বের এই মুখটা উঠে যাবে। তো প্রথমে বাল্বের মুখটা উঠানোর পরে একটু হালকা হালকা করে আস্তে আস্তে খোঁচা দিলেই ভিতরটা সুন্দর করে মুখটা একটা গোল হয়ে যায়। তারপর আমি চেষ্টা করেছিলাম যাতে পুরো গোলাপ ফুলগুলো মানে দেওয়ার জন্য আস্তে আস্তে করে, কিন্তু বাল্বের মুখটা ছোট তার কারণে পুরো গোলাপটা কিন্তু ঢোকে না, এর জন্য আমি কি করলাম যে পাপড়িগুলো খুলে খুলে তারপরে বাল্বটা ঢুকিয়েছি। তো আপনারাও প্রথমে মুখটা খুলে নেবেন, তারপর আস্তে আস্তে করে আগে বাল্বটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন, কারণ অনেকদিন ব্যবহার করার পর বাল্বটা কালো হয়ে যায়। বাল্বটাকে ভালো করে ধুয়ে তারপর পরিষ্কার করে তারপর মুখটা খুলবেন, ভিতরটা ধুয়ে নেবেন, তারপর ফুলের পাপড়িগুলো ঢুকিয়ে যে ফিটকিরি পানি দেওয়ার কথা বলেছিলাম আমি, এক লিটার পানিতে এক মুঠ ফিটকিরি দিয়ে ভালো করে গোলায় নেবেন। আবার বলছি, এক লিটার পানিতে এক মুঠ ফিটকিরি দেবেন, বেশি দেবেন না কমও দেবেন, এক লিটার পানির ভিতরে এক মুঠ ফিটকিরি দেবেন, এবং পানিটা যেন অবশ্যই ফুটান্ত ঠান্ডা পানি হয়, মানে পানিটা ফুটিয়ে ঠান্ডা করে নেবেন। পানি যদি ফুটানো পানি না নেন তাহলেও কিন্তু মমিটা নষ্ট হয়ে যেতে পারে, তাই পানি ফুটিয়ে ঠান্ডা করে এক মুঠ ফিটকিরি দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে তারপর এই বাল্বটার ভিতরে যে পুরো গোলাপের পাপড়িগুলো ভরবেন, আর চেষ্টা করবেন যেন পুরো বাল্বটাই ভালো করে ফুল দিয়ে ভরে দেওয়ার, কারণ আমার কাছে ফুল কম ছিল, আমার তখন গাছে তিনটা ফুলই ফুটছিল, তখন আমি তিনটা ফুল দিয়ে ভরছিলাম, তো আরও কিছু ফুল হলে ভালো হতো, তাহলে আর এই নিচের টুকু আমার ফাঁকা থাকতো না। যদি পুরাটা ভরে দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখতে আরওটা আরও সুন্দর লাগে আর অনেক সুন্দর হয়। এই দেখেন এর পাপড়িগুলো কিন্তু এখন অনেক সুন্দর, একটু নষ্ট হয়নি, এটা যে পানির ভিতরে আছে সেটা বোঝাই যাচ্ছে না।
तो पुरो बाल्बटा अपनारा फुल दिए भरे दिबेन। तारपरे एर मुखे अवश्यई एकटा पलिथिन दिए भालो करे आटके देवार चेष्टा करबेन एबं एई जे हट ग्लू गान आछे एटा दिए ভালো করে মুখটা আটকে দেবেন। তাছাড়া যদি আপনাদের কাছে অন্য কোনো প্ল্যান থাকে বা আপনাদের মাথায় যদি অন্য কোনো বুদ্ধি থাকে যে মুখটা অন্য কোনোভাবে ভালোভাবে আটকানো যায়, আপনারা সেভাবে অবশ্যই মুখটা এয়ারটাইট করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই মমিটা কিন্তু নষ্ট হয় না। তো দেখেন আমার এটা কিন্তু আমি অনেক দিন আগে করেছি কিন্তু আপনাদেরকে দেখাইনি, কারণ আমি একটু পরীক্ষামূলক করার জন্য, যে আমার আগের মমিটা তো নষ্ট হয়ে গিয়েছিলো, যে আমার ওটা নষ্ট হওয়ার কারণ কি। অনেকেই আমার কাছে প্রশ্ন করছেন, আপা আমাদের মমিটা কীভাবে ভালো থাকবে, আমারটা কালো হয়ে গেছে পানি, বা আপনারটা কেমন আছে আপনারটা একটু দেখান। তো আমারটা তো নষ্ট হয়ে গেছিল, তো ওটা আমি না দেখে আমি আরও একটা করেছি আপনাদেরকে আবার দেখানোর জন্য। তো এই যে দেখছেন আমার এটা কিন্তু নষ্ট হয়নি, আর আপনারা যদি আমার কথা বিশ্বাস করেন তাহলে আমি এটা কিন্তু বানিয়েছি প্রায় এক মাস হয়ে গেছে। শুধু আপনাদেরকে পরীক্ষামূলক দেখাবো যে আমারটা এবার নষ্ট হয়নি সেটা দেখানোর জন্যই আমি। আর এই ফুলগুলো আপনারা খুশি দিলে দিতে পারেন, না দিলে না দিতে পারেন, এটা আমি শুধু ডেকোরেশন করার জন্য যে দেখতে সুন্দর লাগবে। এটা কিন্তু সুন্দর একটা শোপিসের মতো কাজ করে, দেখেন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। আর আমার আগের ফুলটা দেখে দিই, আগের ফুলে আমার দুটা ভুল হতে পারে। এই যে আগের যে প্রথম যে আমি এই ফুলের মমিটা করেছিলাম সেটা আমি কিন্তু বেলি ফুল দিছিলাম, তো বেলি ফুলগুলো আমার কম হয়ে যাওয়ার কারণে আমার যে কাঠগোলাপগুলো ছিল আমি সেটাও দিয়েছিলাম। এখন কি কারণে যে আমার মমিটা নষ্ট হয়েছিল, আর হয়তো আমার এই বোতলে মুখটা ভালো করে আটকানো হয়নি। এই দেখেন আমি তো এটা কোনো প্লাস্টিক দিয়ে আটকেছিলাম না, এটা এমনি এভাবে রেখে দিয়েছিলাম। তো ফুলগুলো এখনও কিন্তু পুরো পচে যায়নি। এই দেখেন বেলি ফুলের যে কলিগুলো এগুলো কিন্তু এখনও অনেক সুন্দর আছে, আবার এই যে কাঠগোলাপ কিছু কিছু ভালো আছে। তো আমার মনে হয় শুধু যদি বেলি ফুলের কলি দিয়েই করতাম তাহলে কিন্তু এটা নষ্ট হতো না। এই দেখেন প্রত্যেকটা বেলি ফুলের কলিগুলো অনেক সুন্দর আছে। তো ভিউয়ার্স, এই যে আমার আজকে ভিডিওটা, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন, আর সুন্দর সুন্দর কমেন্টস করতে ভুলবেন না। আপনাদের কমেন্টস পড়তে আমার অনেক ভালো লাগে, সুন্দর সুন্দর কমেন্টস আপনাদের কমেন্টস করার জন্য, আপনারা অনেক কষ্ট করে কমেন্টস করেন, আপনাদের কমেন্টসগুলো পড়তে আমার ভালো লাগে, কমেন্টস করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার প্রিয় ভাই বোনরা যারা এখনও নতুন আমার ভিডিওতে, আমার চ্যানেলে নতুন আসছেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবারাকাতুহ।